राज्य सरकार प्राप्त बकेया जीएसटी आदायर दाबी के सामने रेखे ओ केंद्रेर बंचनार बिरुद्धे राज्यव्यापी प्रतिबादेर डाक दिएछे तृणमूल कांग्रेस 8, 10 এবং 14 সেপ্টেম্বর আজ 8ই সেপ্টেম্বর তাই এর প্রতিবাদে নৈহাটি পৌরসভার প্রশাসক অশোক চ্যাটার্জির নেতৃত্বে কয়েকশো তৃণমূল কর্মী ধর্ণায় বসলেন নৈহাটি ফেরিঘাট অঞ্চলে দেখুন এই রিপোর্ট হতাশ হবেন না ছাড়বেন না হাল এগিয়ে চলুন আপনার পাশে আছে বিশ্বজিৎ পাল নিজেকে আরও ভালো করে জানতে হলে আজই যোগাযোগ করুন লাইভ মোটিভেটর বিশ্বজিৎ পাল আমাদের প্রেরণাদাতা লাইফ কোচ মোটিভেশনাল স্পিকার বিশ্বজিৎ পাল भारत वर्ष के लोगों का लाखों ने करोड़ों रुपया लेकर ये गुजरात के लोग जब तक ये गुजरात के प्रधानमंत्री होगा गुजरात के जितने भी मेरे थे वो सब भारत वर्ष को दोनों हाथों से लूटने लगे और लूट कर जाकर आज विदेश में बैठे हैं नरेंद्र मोदी और अमित शाह का हिस्सा स्विस बैंक के रख दिया है कि नरेंद्र जी अमित शाह जी जब आप गलती से हटेंगे तो आपका हिस्सा स्विस बैंक में रखा हुआ নিরাপত্তা সুরক্ষিত আবার যুদ্ধ যুদ্ধ খেলা শুরু হয়ে গেছে পাকিস্তানে যেমন যুদ্ধ যুদ্ধ খেলা শুরু হয়ে গিয়ে নির্বাচনের আগে আবার ঠিক সামনে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনের আগে আবার যুদ্ধ যুদ্ধ খেলা শুরু হয়ে গেছে বাংলা বঞ্চিত হচ্ছে 14 সাল থেকে একটা ধপ্পবাজ মিথ্যাবাদী বিভিন্ন মিডিয়া সাংবাদিকরা বলছে যে নরেন্দ্র মোদী ঝুট বলে ঝুট বলে ঝুট বলো যদি মিথ্যা কথা কারোর থেকে শিখতে হয় তাহলে নরেন্দ্র মোদীর থেকে শিখতে হবে ভারতবর্ষের স্বাধীন হওয়ার পর এরম ধরনের অপরাধ প্রধানমন্ত্রী ভারতবর্ষের মানুষ দেখেনি আমার মনে হয় যে ধরনের ধরি দিয়ে তারা ভারতবর্ষে দখল করতে চাইছে রানের ধরি দিয়ে যে বাংলাকে দখল করতে চাইছেন রানের ধরি দিয়ে হিন্দু মুসলমানকে যে বিভাজন করার তৈরি করতে চাইছেন আজকে রামচন্দ্র বেঁচে থাকলে আমার মনে হয় তার এই প্রথম মানে সেবার যে হনুমান সেই হনুমানকে বলতো আগে নরেনকে মার আগে নরেনকে মারলে তাহলে ভারতবর্ষে মুক্তি হবে তাই স্বাভাবিকভাবেই আমি এই জায়গায় দাঁড়িয়ে অরবিন্দদের মুখে দাঁড়িয়ে অরবিন্দদের ক্লাসটাই থেকে শুরু করে আমাদের কাছে আমরা প্রত্যেকের কাছে আবেদন করছি আপনাদের একজন এই দুই হাতের মানুষ হিসেবে আপনারা একজন তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে আপনারা কাদের সঙ্গে দৌড়াচ্ছেন যারা ভারতবর্ষের কৃষ্টি জানে না যারা বাংলার কৃষ্টি জানে না বাংলার সংস্কৃতি জানে না যারা জানে না নজরুল গিয়ে নজরুল নজরুল ইসলাম গিয়েছিলেন শ্যামা সঙ্গীত তারা যা বলতে পারবে না রবীন্দ্রনাথে একটা গানের কলি তারা বাংলা দখলে স্বপ্ন দেখছে তাই স্বাভাবিকভাবে আপনি ভাবুন 151টা রেল বেসরকারি করে রেলের 15% শেয়ার বিক্রি করে দেওয়া হলো অডিয়েন্স ফ্যাক্টরি আহ্বান করতা হুম আপ আইয়ে আমার লড়াই মে শামিল হইয়ে ताकि हम ममता बनर्जी का हाथ मजबूत कर सके पश्चिम बंगाल की एकता को दूर रह सके रख सके भारत पर कितना हदों की हिफाजत कर सके और यही बातें कहते हुए मैं अपनी बात खत्म करता हूँ जय हिंद वंदे मातरम ममता बनर्जी जिंदाबाद तृणमूल कांग्रेस जिंदाबाद আমি তো বলতাম কাছেন যে হিন্দি বাংলা মিলি বলতো কিন্তু কাছেন যে টোটাল যে হিন্দি বলে গেলে যে হাতটা দিয়ে কিন্তু অর্ধেক বুঝেছে কিনা আমি জানি আমরা সবাই বুঝেছি কেন আমরা বাংলা হিন্দি সপক্ষ দিয়ে মানুষের ছবি আমরা হিন্দি বুঝতে পেরেছি কাজে কাছেন যার মূল্যবান বক্তব্য রাখার জন্য কাছেন যাকে ধন্যবাদ ঘটনা হচ্ছে দেখুন একটা করোনা নিয়ে সবাই তো তৎপর অনেকে টেস্ট করে বসে আছে আমি অরবিন্দের বস্তি মানুষ ব্যবসায়ী সকলের কাছে আবেদন করি র্যাপিড অ্যান্টিজেন টেস্ট আমরা চালু করেছি র্যাপিড অ্যান্টিজেন টেস্ট আমরা চালু করেছি এবং আজকে
রাজেন্দ্র গৌরীপুরে আসে বলে না, গৌরীপুর চৌমাথায় আসে। আমরা পার্টির প্রতিদিন 40 জন করে আমরা বিভিন্ন মোড়ে আমরা ফেরিঘাটও করব, আমরা কালুগাঙ্গানও করব, বিভিন্ন ওয়ার্ডের মোড়ের মাথায় অ্যাম্বুলেন্স ডাক করিয়ে দিয়ে আমরা চেষ্টা চালু করব। এবং আপনারা জানেন আমরা কেস চালু করার সাথে সাথে আপনার রিপোর্ট পাওয়ার সাথে সাথে আমরা আমাদের সিএফও অর্থাৎ বঙ্কিম আঞ্চলিক স্টেডিয়াম যে সিএফও হয়েছে সেই সিএফওকে আমরা তাদের নিয়ে নিচ্ছি এবং সম্পূর্ণটা জেলা পর্যায়ে ডিস্ট্রিক্ট থেকে শুরু করে আপনার সেফ হোমে থাকা থেকে শুরু করে সমস্তটা জেলা পর্যায়ে। এই কথাটা কেন বললাম আপনাদের জানানোর জন্য বললাম, সরকার নৈহাটি হাসপাতালে যে ডিস্ট্রিক্টটা সবচেয়ে চৌধুরী সেটা বন্ধ হয়ে গেছে, কারণ নৈহাটি হাসপাতাল কোভিড হাসপাতাল হিসেবে ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং কোভিড হাসপাতাল হিসেবে নৈহাটি স্টেট হাসপাতাল করছে। টিভিএস অথরাইজড ডিলার এবং বিশ্বস্ত সার্ভিস সেন্টার নিউ অটো সেন্টার, এখানে সবসময় পাবেন টিভিএস কোম্পানির সমস্ত মডেলের টু হুইলার গাড়ি, তাও একদম সঠিক দামে এবং সহজ ফাইন্যান্সের সাথে। মাত্র 1 ঘন্টায় গাড়ির বীমা করে দেওয়া হয়। এখানে পাবেন প্রত্যেকটি গাড়ির উপরে আকর্ষণীয় উপহার, অফার স্টক থাকা পর্যন্ত। 62 ইস্ট ঘোষপাড়া রোড, আতপুর পেট্রোল পাম্পের পাশে, ওয়েস্ট বেঙ্গল 743128। এখানে যত্ন সহকারে সার্ভিস করা হয় এবং টিভিএস এর সমস্ত স্পেয়ার পার্টস পাওয়া যায়। আজ চলে আসুন নিউ অটো সেন্টারে। ফোন নাম্বার 9883787452 অথবা 9748813877।